নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে কিছু নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব বাস্তুর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখুন, আপনাদের গৃহে মাকড়সা প্রত্যেকেরই থাকে, আর সেই মাকড়সা আপনাদের জন্য কীরকম দুর্দশা নিয়ে আসতে পারে সেগুলি নিয়ে আজকে আমি বাস্তুর ক্ষেত্রে আলোচনা করব। আলোচনা চলবে, কিন্তু প্রথমে বলে রাখি, যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, পরামর্শ নিতে চাইছেন বাস্তু এবং জ্যোতিষ সম্বন্ধেও, তারা কিন্তু নিচে দেওয়া কলেজে নাম্বারটি যাচ্ছে, অর্থাৎ 7003134009 এবং 9830975289, এই দুটি নাম্বারে কিন্তু আপনারা সরাসরি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে জেনে নিতে পারেন আমার সাথে কথা বলতে গেলে আপনাদের কী কী করণীয় রয়েছে। আর যারা মনে করছেন অনলাইন কনসাল্ট করবেন, তারাও কিন্তু একই নাম্বারে কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিটেল ডিসক্রিপশান নিয়ে নিতে পারেন এবং ফোন করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনে নিতে পারেন আমার সাথে কথা বলতে গেলে আপনাদের কী কী করণীয় আছে। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। আলোচনার মূল বিষয়, বাস্তুক্ষেত্রে মাকড়সার কী গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের জীবনে এবং সেই সমস্যা আমাদের ক্ষেত্রে কোন কোন দিকে প্রভাব সৃষ্টি করতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখুন, প্রথমেই বলবো মাকড়সার জাল। আমরা সাধারণভাবে দেখে থাকি যে মাকড়সার জাল আমাদের গৃহে কখনোই কিন্তু জমা ঠিক নয়, অর্থাৎ মাকড়সার জাল যেখানেই হচ্ছে সেখানেই কোনো না কোনো নেগেটিভ এনার্জি কিন্তু তৈরি হচ্ছে, এটা আপনাদের মাথায় রাখতে হবে সোজাভাবে। কিন্তু প্রথমে বলি, দেখুন, মাকড়সার জাল নির্দেশ করে রাহু গ্রহকে, অর্থাৎ রাহু গ্রহ নির্দেশ করে মাকড়সার জালকে, কিন্তু মাকড়সার জাল তৈরি করে শনি, কারণ আর্থ্রোপোডা, অর্থাৎ মাকড়সার সাইন্টিফিক নেম আর্থ্রোপোডা, অর্থাৎ আর্থ্রোপোডা গ্রুপের মধ্যে পড়ছে, সেকশনের মধ্যে পড়ে যাচ্ছে। অর্থ মিন্স হাড়কে বোঝানো হয়েছে, পোডা যেটা আমাদের পা, অর্থাৎ যেখানে আমাদের হাড়গুলো ভাঙা নেই, যেখানে হাড়ের জয়েন্ট পাওয়া যায়, অর্থাৎ হাড়কে বোঝানো হয়েছে, হাড়ের কারককে শনি। সুতরাং আপনাদের বুঝতে হবে যে শনি যেহেতু হাড়ের কারক, সেক্ষেত্রে মাকড়সার কারক অর্থপোডা গ্রুপের মধ্যে, সেকশনের মধ্যে পড়ে যাওয়ার জন্য বুঝতে হবে যে মাকড়সা কিন্তু শনি গ্রহকে নির্দেশ করে। এবার দেখুন, এই মাকড়সা আপনাদের গৃহে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জাল বানিয়ে থাকে, মাকড়সার জাল। তো প্রত্যেকের বাড়িতে এই মাকড়সার জাল আপনাদের ক্ষেত্রে কী কী সমস্যা ডেকে আনতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলবো, দেখুন, এই শনি আপনার রাহুর প্রভাব গৃহে সৃষ্টি করছে, আর রাহুর প্রভাব সৃষ্টি করা মানেই কোনো না কোনো নেগেটিভিটি সেখানে চালু হয়ে যাওয়া। কোন দিক আপনাদের ক্ষেত্রে কোন নেগেটিভিটি দিতে পারে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, আপনার গৃহে যদি উত্তর দিকে আপনার ক্ষেত্রে মাকড়সার জাল তৈরি হচ্ছে আপনার বাস্তুতে, তাহলে বুঝতে হবে অর্থ আগমনের পথ কিন্তু বন্ধ হতে চলেছে, কোনোভাবেই অর্থ আসতে চাইবে না, খুব স্লো হতে থাকবে, অর্থাৎ শনি এবং রাহুর কম্বিনেশনে যে কোনো অর্থ আসা স্লো হবে। উত্তর পূর্ব কোণ, অর্থাৎ ঈশান কোণ যেটাকে আপনারা বলে থাকেন, সেখানে যদি মাকড়সার জাল তৈরি হচ্ছে তাহলে মন চঞ্চল তৈরি হবে, গৃহে যারাই থাকবে মন অস্থির তৈরি হবে এবং তার সাথে সাথে ডিসিশন নেওয়ার ক্ষমতা কিন্তু কমতে থাকবে এবং রোগ ব্যাধি এই গৃহে বৃদ্ধি পেতে আরম্ভ করবে। পূর্ব দিক, যদি পূর্ব দিকে আপনাদের মাকড়সার জাল হচ্ছে তাহলে মান সম্মান কিন্তু কোনো না কোনোভাবে হানি হতে পারে, সমস্যা হতে পারে মানুষের সাথে মেলামেশার ক্ষেত্রে এবং মানুষ আপনাকে ভুল বুঝবে ছোটো ছোটো বিষয়ে। আলোচনা করব দক্ষিণ পূর্ব কোণ। দেখুন, দক্ষিণ পূর্ব কোণে যদি আপনার মাকড়সার জাল হয়ে গেছে গৃহে বাড়িতে, তাহলে বুঝতে হবে যে কোনো কাজে আপনার যে এনার্জি সেটা হারিয়ে যাবে, লেথার্জি ভাব চলে আসবে, মনে হবে যে হ্যাঁ করছি করবো, এই ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে। আলোচনা করব দক্ষিণ দিক। যদি দক্ষিণ দিকে আপনার হয়ে গেল মাকড়সার জাল, তাহলে কিন্তু আপনাদের বুঝতে হবে পরিশ্রম প্রচুর করবেন, বেনিফিট কিছু নেই, জিরো, কোনোভাবে কিন্তু অর্থ আসতে চাইবে না, রোগ ব্যাধি আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে আরম্ভ করবে। দক্ষিণ পশ্চিম কোণ, যেটাকে নৈঋত্য কোণ বলি, সেখানে যদি আপনাদের মাকড়সার জাল হয়ে গেল, তাহলে বুঝতে হবে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে, চরমে চলে যেতে পারে যদি মাকড়সার জাল বহুদিন ধরে রয়েছে, তাহলে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে, রিলেশন খারাপ হবে যে কোনো মানুষের সাথে এবং তার সাথে সাথে বিশেষ করে ভালোবাসার মানুষের সাথে তো অবশ্যই। অর্থ জমবে না, পরিষ্কার অর্থ একদমই জমতে চাইবে না, আপনি প্রচুর অর্থ রোজগার করবেন, ঘরেও আনবেন, অর্থ জমতে চাইবে না। পশ্চিম দিকে আপনার যদি মাকড়সার জাল হয়ে গেছে, তাহলে বুঝতে হবে আইনি জটিলতা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে বা আইনি সমস্যার মধ্যে পড়ে যেতে পারে, মামলা মকদ্দমা হতে পারে, এরকম ধরনের কোনো সমস্যা তৈরি হতে পারে, হেলথ ওরিয়েন্টেড ট্রাবল বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ রোগ ব্যাধি তৈরি হতে পারে। উত্তর পশ্চিম বায়ব্য কোণ, বায়ব্য কোণে যদি আপনার মাকড়সার জাল রয়েছে, তাহলে বুঝতে হবে যে আপনাদের মন কিন্তু খারাপ থাকবে, বহু আনন্দ স্ফূর্তির মাঝেও মন কিন্তু আপনার ঠিক থাকবে না, মন সর্বদা চঞ্চল এবং খারাপ থাকবে, কিছুই ভালো লাগবে না, জীবন থেকে
যে মনে যে খুশি, মনে যে আনন্দ, সেই আনন্দ স্ফূর্তি কিন্তু হারাতে আরম্ভ করবে। সুতরাং এই এই জায়গায় কিন্তু মাকড়সার জালকে খুব তাড়াতাড়ি ক্লিন করুন। এবার আলোচনা করবো আরও কয়েকটি জায়গা। দেখুন, আপনাদের গৃহে টয়লেট প্রত্যেকের বাড়িতেই থাকে, আর টয়লেটে আপনাদের যদি মাকড়সার জাল কোনোভাবে হয়ে যাচ্ছে তাহলে কী এফেক্ট দিতে পারে? দেখুন, দিশাগুলি তো বললাম, দিকগুলি তো বললাম, কিন্তু টয়লেটে যদি আপনাদের বিশেষভাবে হয়ে যায় মাকড়সার জাল, যদি এই বাড়িতে কেউ বিজনেস করছেন, বিজনেসে লোকসান অবধারিত, বারংবার ধরে বিজনেসে লোকসান হতে আরম্ভ করবে, ভুল জায়গায় লগ্নি হয়ে যেতে পারে, খরচ বৃদ্ধি হবে প্রচুর। স্টোর রুম, যেখানে আপনি বিভিন্ন জিনিস স্টোর করে রাখেন গৃহে, সেখানে যদি কোনোভাবে আপনার মাকড়সার জাল তৈরি হচ্ছে, অর্থ সঞ্চয় হতে চাইবে না। মাথায় রাখুন, স্টোর রুমে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই, বহু মানুষের বাড়িতে বাস্তু করতে গিয়ে দেখেছি, সেখানে কিন্তু স্টোর রুমে বেশিরভাগ ক্ষেত্রে মাকড়সার জাল থাকে, কারণ সেখানে ঘাটাঘাটি বেশি হয় না, বহুদিন ধরে স্টোর থাকে। ফলে আমি বলবো সেখানে কিন্তু আপনারা মাকড়সার জালকে তাড়াতাড়ি ক্লিন করার চেষ্টা করুন, পরিষ্কার করার চেষ্টা করুন, নচেত অর্থ কিন্তু সঞ্চয় হতে চাইবে না। আলোচনা করব কিচেন, অর্থাৎ রান্নাঘর। আপনাদের রান্নাঘরে যদি কোনোভাবে মাকড়সার জাল তৈরি হচ্ছে বারংবার ধরে, তাহলে বুঝতে হবে হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল আপনাকে ভোগাবে, বৃদ্ধি পাবে। ঠাকুর ঘর, আপনারা যে ঘরে পুজো আচ্ছা করেন, যে কোনো দিকেই হতে পারে, যদি ঠাকুর ঘরে হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে মন চঞ্চল থাকবে, মন স্থির থাকবে না, কোনো কাজেই মন বসতে চাইবে না, ডিসিশান নেওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে, হেলথ ওরিয়েন্টেড ট্রাভেলও কিন্তু বৃদ্ধি পাবে। এই ছোটো ছোটো বিষয়গুলি আপনাদের সাথে আলোচনা করলাম, মাকড়সার জাল আপনাদের জীবনে কীরকম প্রভাব ফেলতে পারে। সুতরাং মাকড়সার জাল যদি গৃহে হচ্ছে, মাকড়সাকে মারবেন না, কারণ মাকড়সা প্রথমেই বললাম শনি, কিন্তু মাকড়সা ওই শনি থেকে আমাদের প্রভাব কী সৃষ্টি হচ্ছে গৃহে, রাহু। রাহুকে আপনাদের গৃহ থেকে তাড়াতে গেলে কেতুকে দিয়ে কিন্তু এর ধ্বংসের প্রভাব সৃষ্টি করতে হবে। কীভাবে করবেন? কেতু হচ্ছে ধোয়া, যাকে আমরা ধূম্রবর্ণ বলি। তাহলে ধোয়া দিয়ে আমরা সন্ধ্যেবেলা যে ধুনো জ্বালাই, এই ধুনো সায়েন্টিফিক গুণ আছে, পরবর্তীকালে কখনো আলোচনা করব, যে ধুনো আমাদের পোকা মাকড় কীটনাশক যে মানে কীটপতঙ্গ যেগুলো আছে সেগুলোকে গৃহে ঢুকতে বাধা দেয়। তো সেই জন্য এই ধুনোগুলো আপনারা সন্ধ্যেবেলা অবশ্যই জ্বালান, এবং তার সাথে সাথে কয়েকটি জিনিস বলে দিচ্ছি। ধুনো তো জ্বালবেন, কিন্তু ধুনোর সাথে সাথে সামান্য কর্পূর, সামান্য লবঙ্গ আপনারা মিশ্রণ করে দিন, খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন এবং মাকড়সা মারবেন না। আপনারা ঝুলটা পরিষ্কার করে ফেলবেন, আপনারা যেখানটা মাকড়সা জাল, জালটাকে পরিষ্কার করুন, কিন্তু মাকড়সাকে মারবেন না, এতে প্রভাব বৃদ্ধি পাবে শনির। সুতরাং রাহুর জাল তৈরি, শনির প্রভাবের জন্য রাহুর জাল তৈরি হচ্ছে, যেটা আমাদের ঘরে নেগেটিভ এনার্জি তৈরি করছে, যেগুলো আমাদের সমস্যার চারিদিক থেকে সমাধানের পথ খুঁজে বের করার জন্য কেতুকে দিয়ে কিন্তু আমাদের এটাকে ডিস্ট্রয় করতে হবে, ধ্বংস করতে হবে। সুতরাং ধোয়া দিয়ে কিন্তু মাকড়সাকে প্রথমে তাড়ান এবং তারপরে জালগুলোকে পরিষ্কার করুন। সেক্ষেত্রে সঠিকভাবে কিন্তু প্রক্রিয়াগুলো হতে থাকবে এবং গুণাগুণ সঠিকভাবে মিলবে, কোনো প্রাণীকেই মারা উচিত নয়। যাই হোক দর্শক বন্ধু, আমাদের প্রোগ্রাম কীরকম লাগছে সেটা অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না, তার সাথে সাথে বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করুন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবেন না, যেন পরবর্তী ভিডিওর এপিসোডগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে। ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।